পুষ্টিগুণ সম্পন্ন ড্রাগন ফলের চাষে আগ্রহ বাড়ছে বাংলাদেশি কৃষকদের। বিশ্বের বিভিন্ন দেশে উৎপাদিত ও জনপ্রিয় হলেও দেশে সম্প্রতি শুরু হয়েছে এই ফলের চাষ। বোয়া, পিটায়া কিংবা স্ট্রবেরি পিয়ার নামেও পরিচিত দেশে নতুন করে চাষ হওয়া এই ফল 2016 সালে নরসিংদীর শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা গড়ে তোলেন ড্রাগন ফলের বাগান। অত্যন্ত ব্যয়বহুল হওয়া সত্ত্বেও পুষ্টিগুণ ও ব্যবসায়িক লাভের কথা চিন্তা করেই শুরু করেন এই ফলের চাষ। যে ফলটার দাম অধিক, বছরে আটবার আসে, 20-25 বছর অধিক সময় ফল দেয়, তাহলে এটাই তো আমার বাংলাদেশের একটা আগামী দিনে ভবিষ্যৎ হতে পারে। ভিনদেশি ড্রাগনের চারা দেখে শুরুতে এলাকার মানুষ উপহাস করলেও মাত্র 3 বছরেই ধারণা পাল্টে যায় তাদের। এখানে বড় ফলগুলো দেখছেন না, এগুলো পাইকারি বিক্রি করি আমরা 400 টাকা কেজি, তারপরে মাঝা এটা 300 টাকা, শুরুটা 200 টাকা, আমি তো সর্বোচ্চ 220 কেজি পর্যন্ত বিক্রি করেছি, আমি দেখি 15-20 লক্ষ টাকা আমি আয় করতে পারছি। কৃষকদের সঙ্গে মিলে সন্তানের মতো নিজ হাতে ড্রাগন গাছের যত্ন নেন বাগান মালিক। ব্যয় কমাতে নিজেই পরিকল্পিতভাবে তৈরি করেন জৈব সার। আমি যদি কেমিক্যাল সার দিই তাহলে কিন্তু আমার মাটির আস্তে দূষণ হয়ে যাবে, ভবিষ্যতে এই মাটিটা কিন্তু এখানে আর কাজে লাগবে না। দেশের বাইরে 11 বছর ড্রাগন চাষে প্রশিক্ষণ থাকায় দেশে এসে হাল ধরে বাগানের এই কৃষক। হ্যাঁ, কুচি কুচি পাথর যেটা ওইটার মধ্যে হলো ড্রাগনের জন্ম, কিন্তু আমি বাংলাদেশে তো আর কুচি পাথর নাই, মাটি আছে, কিন্তু মাটি থাকলেও তুলনামূলকভাবে ওই দেশের থেকে ওই দেশের ফলনের কম না, বরঞ্চ আরও বেশি হবে যদি ওই প্রযুক্তিটা ব্যবহার করা যায় আর কি। স্বউদ্যোগে 2 মাস সময় নিয়ে পরিপক্ক ড্রাগন ফলানোর চেষ্টা তাঁদের। ফুল ফোটার বয়স হলো 25 দিন, 25 দিন পরে ফুলটা ফুটবে, ফুটার পরে আপনার ফলটা পাকতে 35 দিন লাগে। আর আমরা চেষ্টা করতেছি এই ড্রাগন গাছ 35 মাস বয়স হওয়ার পরে আমরা সূর্য বিদ্যুৎ ফিট করে দেব, আমরা 12 মাস ফল কাটতে পারবো। ড্রাগন ফল অধিক পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় প্রতিদিন খাদ্য তালিকায় রাখার পরামর্শ পুষ্টিবিদদের। এটার মধ্যে একেবারে ফ্যাক্টা জিরো, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। সো এই অ্যান্টিঅক্সিডেন্টের কারণে আমি স্পেশালি রিকমেন্ড করি যে এভরিডে যদি খাদ্য তালিকায় 100 গ্রাম যে ফ্রুটসের টাইম টেবলে ড্রাগন ফলটা রাখা যায়, বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম তারা এটাকে বেশি কনজিউম করবে, আর যারা খুব বেশি পছন্দ করেন না তারা অ্যাটলিস্ট উইকলি একদিন তার খাদ্য তালিকায় কিন্তু এটিকে রাখতে পারেন। সো দ্যাট যখন আপনি এটা নেবেন আপনার হলো গাটসটা হিলিং হবে, আপনার ডাইজেশন পাওয়ার মেটাবলিজম অটোমেটিক্যালি বাড়বে। পুষ্টিগুণে ভরপুর একটা ফল যেটা ডায়াবেটিক, আর্থারাইটিস, হার্ট ডিজিজ, লিভার এবং কিডনিটাকে সুস্থ রাখে, তাহলে এই ফলটাকে কিন্তু আমাদের খাদ্য তালিকায় যোগ করতে পারেন। এই ফল দেখতে যতটা আকর্ষণীয় খেতেও ততটা সুমিষ্ট, আর ত্বক স্বাস্থ্যের জন্য যতটা উপকারী ততটাই এর ব্যবসা লাভজনক, এমনটাই দাবি করেন এখানকার বাগান মালিক এবং কৃষকরা। নরসিংদীর শিবপুর থেকে সৈয়দা সাদিয়া শাহরিন, ডক্টর টিভি।